মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি 9:45 থেকে। এখন বাজে সকাল 9:45, দেখে বুঝতেই পারছো আমি বিছানা থেকে এখনো নামিনি, মশারিটা খুলে দিয়েছি কিন্তু কম্বলটা এখনো ছাড়িনি আর কি। উঠেছিলাম, ফ্রেশ হয়েছি, তো ক্রিম ট্রিম মেখে এসে আবার একটু বসেই পড়েছিলাম, ওই আর কি। আমার নিজের ব্লগটা আপলোড করলাম, তারপর শেয়ার করা মানে যেটুকু কাজ থাকে আর কি এইসব করলাম, করে টোরে এখন বসে আছি। মা আজকে রান্না করেছে পালং শাকের চচ্চড়ি আর বাটা মাছ, না চারা পোনা মাছ হয়তো, এরকম কিছু একটা হবে। আর আজকে বলে দিলাম কারণ দুপুরবেলা দেখাতে পারবো না, আজকে আমার আর মায়ের নেমন্তন্ন আছে কাকি বাড়ি। কাকি বাড়ি বলতে এখানে আমার সবাই কাকি, তো স্পেসিফিক বলে দেওয়া উচিত কোন কাকি বাড়ি। আমি গানেশ স্যারের বাড়িতে আজকে যাব আমরা, প্রমিকাও বলেছিল, বাট প্রমিক তো কাজ আছে এর জন্য ও আসবে না বোধহয়। তো মা তোমার ফোন এসছে, তো এই আর কি। তো চলো আমি এবার কম্বল টম্বল একটু গুছিয়ে নিই, তারপরে এখন বাজে 12:05 বাকি মোটামুটি, আমি তো রেডি হয়েই গেছি। আর সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে সায়ন এসেছিল, সায়নের সাথে ব্যাডমিন্টন খেললাম, তারপর পুচকুটাকে অনেকক্ষণ আজকে কোলেছিল, আজকে কিন্তু কাঁদেনি, মনে হচ্ছে এবার আস্তে আস্তে চিনে গেছে। আর সায়নকেও বেশ পছন্দ দাদা হিসেবে, বড় দাদা আমাদের, তাই ও আমাকেও আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি বলছি তুই তো আমারও দাদা হয়ে যাবি, ভালো লাগে ওদেরকে একদম ছোট থেকে। তো তো সায়নকে তো একদম ছোট থেকে, ও ওর ব্যাপারে আমার কিছু কথা আলাদা করে বলারই নেই, তো এই আর কি। তারপর তো ওর বদমাইশি আছেই, বাস নিয়ে এসেছিল ডাব পারবে বলে, এই সব তো ওর সাথে চেঁচামেচি চলতেই থাকে। তো তার মাঝেই আমি স্নান দান করে প্রায় রেডি হয়ে গেছি, প্রায় নয় আমি পুরোই রেডি। মা স্নানটা করছে, মা জাস্ট শাড়িটা পরবে আর আমরা বেরিয়ে যাবো। ওদিক থেকে কাকিও ফোন করেছিল, মাকে নিয়ে যেতে বলেছে, তো আমি চলে গেলে মা যেতে চাইবে না, তা ওই জন্যই দেরি করা, একেবারে মাকে নিয়ে আমি বেরোবো। তো এই আর কি, চলো রাস্তায় বেরিয়ে আবার অবশ্যই কথা হবে। আপাতত আর কোনো আপডেট নেই বলেই আমার মনে হচ্ছে, যদি মনে পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। কাকি বাড়িতে এসেও গেছিলাম, আর দেখো কাকি লাঞ্চ দিয়েও দিয়েছে, সাজিয়ে ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁচমিশালি তরকারি, মাছ, মাংস, চাটনি, তো আমি খেয়ে নিই। এবার বাড়ি ফেরার পালা, তো মনে হলো বাড়ি ফেরার টাইমে তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করে দিই, অন্তত তোমাদের সাথে শেয়ার করার বাহানাতে আমার ব্লগেও থাকবে, আমি যখন ম্যাঙ্গালোর চলে যাবো এই জিনিসগুলোকে তো খুব মিস করবো, তখন আমি নিজেও একবার দেখে নিতে পারবো। তো তোমরা অবশ্যই সাথে থাকো, আমি বাড়িটা ফিরে বিকেলবেলা 4:15 নাগাদ এসে গেছিলাম, এসে না আমি ঘুমিয়ে গেছিলাম। আর যাওয়ার আগে শেয়ার করা হয়নি তোমাদের সাথে, মায়ে এই হিট বেলটা অনেকদিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল, চলেও এসেছে অ্যামাজন থেকে, এখনো চেক করে দেখা হয়নি ঠিকঠাক এসছে কিনা। এখন যাব হচ্ছে পাশে একটা জেঠি বাড়িতে, জেঠি যেতে বলছিল সেদিনকে, তো আবারও ঘুম থেকে উঠে একটু কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছে, চুলা চুলে নিয়েছি একটু, আর কিছুই না। তো যাবো জেঠিটা বাড়িতে, জেঠিটা বাড়ি থেকে এসে নিয়ে তারপর এটাকে চেক করবো যে আদৌ সব ঠিকঠাক এলো কিনা। তো আমি এমনি জাস্ট কভারটা তো পরিয়ে দিয়েছি তখনই সাথে সাথে, আর দেখা যাক বাকিটুকু এসেই চেক করবো। ওই জেঠি বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে, আর তোমাদের যেটা বলছিলাম ভিউজ নিয়ে একটা প্রবলেম তো চলছেই, তো দেখতেই পাচ্ছ আমার রাতে ডিনার হয়ে গেছে, আজকে আমি মশারি মোটামুটি টানিয়ে ফেলেছি। ডিনার বলতে আজকে আমি সেরকম কিছু খাইনি, বাবা মিষ্টি নিয়ে এসেছিল, একটা রসগোল্লা খেলাম, আর কিছু খাওয়ার ইচ্ছে করছে না খেতে, তো আর কিছুই খাইনি। তো আর যেটা বলছিলাম ভিউজ নিয়ে একটু প্রবলেম চলছে, আজকেরটা তো একেবারেই কম হয়েছে ভিউজ, জানি না কেন চলছে এরকম। তো প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, নাহলে তো আমি এগিয়ে যেতে পারবোই না, এখানেই মনে হচ্ছে থেমে যেতে হবে। তাহলে আজকের ব্লগটা ওই জন্যই একেবারে ছোট্ট একটা ব্লগ যাচ্ছে, আবার যদি সবটা ঠিকঠাক হয় আবার অবশ্যই আমিও ঠিক রুটিনে ফিরে আসবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতো টাটা, গুড নাইট। যারা পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই যদি পাশে থাকো আরো 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 বেশি সাপোর্ট পাই, অবশ্যই এগিয়ে যেতে পারো।